वेलकम टू Adda247 Bengali তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই Adda247 Bengali তরফ থেকে দীপাঞ্জল স্যার কারণ আজকে একটা বিশেষ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম यस আজ কোনো পার্টিকুলার ক্লাস নয় একটা ইনফর্মेटिव ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো কলকাতা পুলিশ সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের বেশ কতগুলো ইনফর্মेटिव সেশন নিয়ে আমি এবং আমাদের আদার্স টিচাররা অনেকে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে কলকাতা পুলিশের কি কি ক্রাইটেরিয়া হতে পারে এক্সামের প্রসেস কি এবং এভরিথিং কিন্তু এক্সাম ডেট কবে সেটা কিন্তু তোমাদের কাছে অনেকের কাছে ক্লিয়ারিফাই নয় বা ক্লিয়ার নয় তো সেটা কিন্তু আজকে আমরা প্রথমে জানব এবং এই এক্সাম ডেটটা এখনো অবধি সেভাবে কিন্তু জানানো হয়নি কিন্তু যেটা জানানো হয়েছে যে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে থেকে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27th of August থেকে ঠিক আছে 27th of August 2023 থেকে এটা শুরু হচ্ছে এবং সেই হিসেবে দেখতে গেলে এটা চলবে আমাদের সেপ্টেম্বর অলমোস্ট সেপ্টেম্বরের মিডল এবার আমি যদি এক মাস মোটামুটি অ্যাপ্লিকেশনের ডেট ধরি তারপরে দাঁড়িয়ে সেপ্টেম্বরের পরেই অক্টোবর মাস পুজোর মাস সেই মাসের অনেকগুলো ছুটি এভরিথিং রয়েছে তো এক মাসের মধ্যে কখনো এক্সাম হয় না পুজো মোটামুটি 20 তারিখ অক্টোবরের দুর্গাপুজোর পরে নভেম্বর মাস পড়ছে কালী পুজো দিওয়ালি এভরিথিং থাকে তো ধরে নিতে পারো নভেম্বর মাসের ওই দিওয়ালির পর দিয়ে অথবা ডিসেম্বর মাস বা নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথমে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা খুব বেশি হাই রয়েছে যদি কিনা সবকিছু ঠিকঠাকভাবে চলে তাহলে তোমাদের এক্সাম হতে পারে কবে ইদার নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের দিকে হওয়ার সম্ভাবনা হাই এবার এটাই হবে এটা কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারে না দেখা গেল আদার্স কোনো কনসিকোয়েন্সেস চলে আসলো সেক্ষেত্রে এদিক ওদিক হতে পারে এদিক ওদিক মানে হয়তো সময়টা একটু বাড়তে পারে সেটা ইনক্রিজ করে হয়তো জানুয়ারি হতে পারে তো জেনারেলি ওই নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু সম্ভাবনা বেশি হাতে আর তাহলে কতদিন সময় তোমার যদি দেখো আজকে অগস্ট অগস্টের পরে যদি দেখা যায় অগস্টের মোটামুটি ফার্স্ট উইক শেষের দিকেই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 থেকে 3.5 মাস প্রিপারেশন কিন্তু এই সময়তে খুব সেন্সিটিভ এবং খুব ঠিকঠাক হয়েতে করাটা দরকার তো এখানে তোমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে মাঠ পাশেরও একটা গল্প রয়েছে মানে মাঠে তোমাদের দৌড়নোর ব্যাপার রয়েছে সেক্ষেত্রে বডি ফিটনেসের একটা জায়গা রয়েছে তো তারপরে দাঁড়িয়ে পড়াশোনা কারণ সেগুলো করলে ক্লান্তির একটা জায়গা থাকে পড়াশোনাটাকে কি করে এগোবে এটা বড় সড়ো জায়গা তো বলে রাখি মাঠের পাশাপাশি দেখো তুমি একটা নির্দিষ্ট টাইম দাও মাঠের জন্য সেখানে তুমি যদি মোটামুটি 2 ঘন্টা ডেলি বেসিসে দাও মাঠে 1.5 থেকে 2 ঘন্টা টাইম বাকি সময় নিজের পড়াশোনাটাকে দাও তাহলে কি সারাদিন আমি পড়বো একদম নয় দেখো পড়াশোনার জন্য তুমি যদি মোটামুটিভাবে 5 থেকে 6 ঘন্টা ঠিকঠাকভাবে দিতে পারো ঠিকঠাকভাবে ইট ইজ মোর দ্যান এনাফ 5 to 6 আওয়ার্স এবার আমি মাঠের ক্ষেত্রে 1.5 থেকে 2 ঘন্টা বলছি সবার ক্ষেত্রে কিন্তু সেম হবে না কারণ অনেকেই আছো একটু হয়তো ফিজিক্যালি ওই জায়গাটা ঠিকঠাক নয় তাহলে সেক্ষেত্রে তোমার দৌড়ের প্র্যাকটিসটা করতে হবে ট্রেনার অবশ্যই নিতে চাইলে নিতে পারো বা নেওয়াটা দরকার যাদের যাদের একটু ফিজিক্যালির অসুবিধা রয়েছে মানে হয়তো ফিজিক্যাল ফিটনেস নেই বা আদার্স কোনো ইস্যু রয়েছে সেটা ডিপেন্ড করছে কিন্তু তোমার ফিজিক্যাল ফিটনেসের উপরে তুমি কতটা সেই জায়গাটার সাথে ঠিকঠাক অ্যাকাস্টাম টু রয়েছো সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমার মাঠের ব্যাপারটা রয়েছে বাদ বাকি তুমি 5 থেকে 6 ঘন্টা যদি পড়াশোনার পেছনে ওটা ডেডিকেটেড এটা দিতে হবে 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টা হাতে কিন্তু তোমার বাকি প্রায় 18 ঘন্টা পড়ে রয়েছে এই 18 ঘন্টার মধ্যে তুমি কি করতে পারো তোমার স্নান খাওয়া ঘুম এভরিথিং 6 ঘন্টা যদি ঘুমের পেছনে দাও ধরে নি তাহলে এদিকে 6 ওদিকে 6 12 ঘন্টা আরো 12 ঘন্টা পড়ে থাকলো হাতে 6 ঘন্টা ঠিকঠাক খুব একটা মানে একজন অ্যাডাল্ট পার্সন 6 ঘন্টা ঘুমানো ঠিকঠাক তো 6 ঘন্টা তুমি ঘুমের পেছনে দাও 6 ঘন্টা তুমি পড়ার পেছনে দাও তাহলে 6 6 12 ঘন্টা আরও হাতে 12 ঘন্টা বেঁচে থাকলো এর থেকে তুমি যদি 2 থেকে 3 ঘন্টা আমি ধরি মাঠের পেছনে দিই যতক্ষণ দিতে পারবে না তাও ধরে নি 2 ঘন্টা যদি মাঠের পেছনে দাও তাহলেও 14-15 ঘন্টা হাতে কিন্তু আরামসে তোমার আরও অনেকক্ষণ সময় বেঁচে পড়ে থাকে যেখানে তুমি খাওয়া দাওয়া রিল্যাক্স সান সবই করতে পারো তো এমন নয় যে পড়াশোনা করা মানে সারা দিন ধরে পড়তে হবে 10 ঘন্টা পরে একদিন তুমি পড়তে পারবে পরের দিন তুমি অবশ্যই ভাবে টায়ার্ড হয়ে যাবে সেরকম কেউ করো না 5 থেকে 6 ঘন্টা ডেলি বেসিসে দাও ইট ইজ মোর দ্যান এনাফ তোমাদের জন্য ঠিক আছে তো এভাবে পড়াশোনাটা চালিয়ে যাও প্রিপারেশন স্ট্র্যাটেজি বলতে এখন যেটা সবচেয়ে বেশি দরকার এখন নতুন কিছু পড়াশোনা নয় কারণ দেখো এখানে যে সিলেবাসটা আছে ওভারঅল কম্পিটিটিভ এক্সামে কমন সিলেবাস সেটাই হয় তোমাদের
জেনারেল স্টাডিজ, ম্যাথ, তো এগুলো কমন ম্যাটার, ইংলিশ এগুলো কমন, তো এগুলো তোমাকে কিন্তু এখানে পড়তেই হয়েছে, আগেও তুমি পড়েছো, আশা রাখা যায় এখনও তুমি প্রিপারেশনের মধ্যে রয়েছো। নতুন কিছু না, যেগুলো এখন যেটা করতে পারো, প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে দেখে নাও, প্রিভিয়াস ইয়ার দেখে দেখো কোন জায়গাগুলোর উপরে জোর দেওয়া বেশি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, সেটা দেখে নাও, দেখো যেখানে জোর দেওয়া বেশি হচ্ছে সেখান থেকে ভালো করে সেই জায়গাগুলোকে একবার করে রিভিশন করে তার উপরে প্র্যাকটিসটা করো, এমসিকিউ প্র্যাকটিসটা, কারণ প্রিলিমিনারি এমসিকিউটা হবে। তো এরপরে দাঁড়িয়ে তুমি যেটা করতে পারো, ধরো তোমার একটা জায়গা হয়তো পয়েন্ট অফ উইকনেস, হয়তো ম্যাথে উইকনেস বা অন্য কোনো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি কিছু তার উইকনেস আছে, সেই জায়গাটা যেখানে তোমার উইকনেস বেশি সেই জায়গাটাতেও ভালো করে এমফাসিস করে নাও, ব্যাস দেখবে আরামসে সব কিছু হয়ে গেছে। কারণ এটা ঠিক যে সবাই সব বিষয়ে এক্সপার্ট হবে এমনটা তো নয়, এখানে কিন্তু তোমাকে যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সমস্ত বিষয়ে 70% ঠিক হওয়া দরকার, 70-80%, 100% ঠিক হওয়ার কোনো প্রয়োজনই পড়ে না সমস্ত সাবজেক্টে। তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার ফার্স্টে এই সময় দেখা দরকার, এবং প্রিভিয়াস ইয়ারের উপরে দাঁড়িয়ে যে চ্যাপ্টারগুলোতে জোর দেওয়া হচ্ছে সেগুলোকে ভালো করে করো, এবং যে জায়গাটা তোমার উইকনেস আছে সেটাকে ভালো করে করো, এবং ভালো করে মক টেস্টটা খুব বেশি করে দাও, পারলে উইকে তুমি দুটো মক টেস্ট এখন থেকে দেওয়া শুরু করো। কারণ দেখো মাঝখানে পুজো আসবে, যতই তুমি বলো পুজো আনন্দ করবে না, একটু আনন্দ হবেই, তো এগুলো থাকবে ফ্যাক্ট। তো সেখানে দাঁড়িয়ে এখন থেকে যদি দুটো করে মক টেস্ট দেওয়া শুরু করো, হাতে ঠিকঠাক একটা সময় আছে, হ্যাঁ অবশ্যইভাবে পড়ো এবং মক টেস্টটাকে ঠিক করে দাও, পারলে উইকলি মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, সারা সপ্তাহ পড়ছো শনি আর রবিবার মানে উইকেন্ডে গিয়ে মক টেস্ট দাও। তুমি যদি আজকে ওয়ার্কিং প্রফেশনালস হও বা নন ওয়ার্কিং যাই হও না কেন, 6-7 ঘন্টা কিন্তু বের করাটা খুব একটা চাপের নয় নিজের পড়াশোনার জন্য। এবার ওয়ার্কিংদের ক্ষেত্রে ঘুমের সময় বা আদার অন্যান্য সময় একটু কম বেশি তো করতে হবে, সেটা তো স্যাক্রিফাইসের জায়গা রয়েছে, ঠিক আছে। সো এই হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি, সঠিকভাবে না Adda247 বেঙ্গলির ক্লাসগুলো ফলো করো, আমাদের ডেলি বেসিস এখানে ফ্রি ক্লাস চলছে বাইটিতে মানে ইউটিউবের সেশনে, সকাল 10টা তারপরে দুপুর 12টা, সন্ধে 7টা, সন্ধে 8টা পরপর ক্লাস চলছে, তো ঠিকঠাকভাবে দেখো। এবং Adda247 অ্যাপস ডাউনলোড করুন, এখান থেকে কিন্তু ডেলি উইকলি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা পেয়ে যাবে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, এছাড়া ফ্রি পিডিএফ তো রয়েছে, ডেলি কুইজ, জব অ্যালার্ট, এভরিথিং। তাই যারা চাইছো অবশ্যই Adda247 বাংলার সাথে থেকো, এবং তোমার প্রিপারেশনকে জোরদারভাবে চালিয়ে যাও, জয় তোমার হবেই, কারণ লক্ষ্য তুমি কিন্তু স্থির করে নিয়েছো, লক্ষ্য ভ্রষ্ট হয়েও না, কারণ লক্ষ্য ভ্রষ্ট হলে তোমার জয়ের ঠিক এক মুহূর্ত আগে থেকে তুমি পিছিয়ে পড়তে পারো। তো সেখানে নয় মানে করতে হবে মানে করতেই হবে, বাই হুক অর ক্রুক, জিতবো মানে জিতবো, এই জোশটা আরো মনের মনে থাকে, আফটারঅল তুমি পুলিশ হতে চলেছো, জোশ তো দরকার, এবং গভর্নমেন্ট জব পেতে গেলে সেই কনফিডেন্স, সেই জোশ, সেই স্ট্যামিনা যেন তোমাদের প্রত্যেকের মধ্যে দেখতে পাই, এবং তাহলে কিন্তু তুমি তোমার লক্ষ্য পূরণে সফল হবেই হবে। সো Adda247 অ্যাপসটাকে ডাউনলোড করার একটা ছোট্ট ব্যাপার বলে দিই, অনেকে ভাবছো প্লে স্টোর থেকে ডাউনলোড করবো না, এই সেশনটা ডিসক্রিপশন বক্সে চলে যাও, অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, অ্যাপ ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও অ্যাপটাকে, এবং তোমার ফ্রি প্রিপারেশন তুমি কিন্তু এট্রু দিয়ে পেয়ে যাবে। আর তোমাদের Adda247 কিন্তু কার্তুজ ব্যাচে চলে এসছে, ডাব্লিউ মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপির জন্য, তো সেটাও তোমরা চাইলে এনরোল করতে পারো, বাট সেরকম ব্যাপার নয়, তোমরা যদি ফ্রি প্রিপারেশন চাও অ্যাপসেস থ্রু দিয়ে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্রিপারেশনটা হয়ে যাবে তোমাদের প্রত্যেকের, ঠিক আছে। সো লক্ষ্যতে যেন স্থির থেকো, আর জয় তুমি পাবেই, এই ভরসা আমাদের স্টুডেন্টের উপরে আমাদের প্রত্যেকের রয়েছে, এবং সেটা আমরা জানি তোমরা সফল করবেই। থ্যাংক ইউ টু অল অফ ইউ, জয় হিন্দ।